গঙ্গা ভাঙন রোধে কাজ হয়নি বাসিন্দাদের বিক্ষোভের মুখে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এদিন শান্নালচর গ্রামে যান প্রার্থী প্রার্থী জানিয়েছেন টাকা বরাদ্দ করা হয়েছে এলাকা ঘুরে গেছেন আধিকারিকেরা গঙ্গা ভাঙন রোধে পাঁচ বছরে কোনো কাজ না হওয়ায় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এদিন কল্যাণী বিধানসভার অন্তর্গত চাঁদুড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন সান্নালচর গ্রামে যান প্রার্থী সেখানে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন তিনি বাসিন্দাদের অভিযোগ পাঁচ বছর আগে এই গ্রামে এসে ভাঙন রোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন শান্তনু ঠাকুর পরে তিনি ভোটে জিতে মন্ত্রী হন তবুও গঙ্গা ভাঙন রোধে কোনো কাজ করেননি বাসিন্দাদের অভিযোগ দু হাজার উনিশে শান্তনু ঠাকুর এখানে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ভোটে জিতলে এখানকার ভাঙনের বিষয়ে তিনি নজর দেবেন কিন্তু গত পাঁচ বছরে তাকে পাওয়া যায়নি এবং তিনি কোনো ব্যবস্থা নেননি এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের গ্রাম পঞ্চায়েতের মালোপাড়া বিশ্বাসপাড়া সাহাপাড়ার মূল সমস্যায় হচ্ছে গঙ্গা নদীর ভাঙন ঠিক আছে তো এই গঙ্গা নদীর ভাঙন প্রতি বছর ঘাট করা হয় প্রতি বছর এখান দিয়ে প্রচুর লোক যাতায়াত করে খেয়াঘাট দিয়ে তো প্রতি বছর ঘাট করে যে মানে ঘাট মালিক আছেন প্রতি বছর ভেঙে চলে যায় স্নানের ঘাট সে একই কারণে মানে ভাঙন গঙ্গা নদীর এই ভাঙনের প্রতিরোধ যদি যতদিন না করা হবে ততদিন আমাদের এই সমস্যার সমাধান কোনো দিনই হবে না ঘাট তৈরি করা হবে ঘাট ভেঙে যাবে পাঁচ বছর আগে দু সালে যখন লোকসভা ইলেকশন হয় তখন শান্তনু ঠাকুরের প্রধান প্রতিশ্রুতি ছিলই এখানে গঙ্গা নদীর ভাঙন আমার প্রথম কাজ হবে গঙ্গা নদীর ভাঙন কিন্তু সেই প্রতিশ্রুতি দেওয়ার পর ভোটে জিতে যাওয়ার পর পাঁচ বছরের মধ্যে আজ পর্যন্ত চাদরিয়া টুয়ের কি পরিস্থিতি কি অবস্থা করোনা গেল তারপর আমাদের আমফান ঝড় ঝড় গেল কোনো দিন এসে একটু দেখলো না এদিন শান্তনু ঠাকুর এলাকায় প্রচারে এলে সান্নালের চড়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা এবং জানতে চান পাঁচ বছর তিনি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েও কেন এলাকার ভাঙনের সমস্যার সমাধান হলো না পাঁচ বছর আগে ভোট হয়েছিল উনি বলেছিল যে আমি গঙ্গাটা সান্নাল চার আগে বাঁধবো এটা আমি চেষ্টা করব আমার সাধ্য মতন চেষ্টা করব। কিন্তু আজকে পাঁচ বছরের মধ্যে উনি একদিনের জন্য আমাদের কোনো কাজ করিনি আমাদের সান্নাল চার উনি আমাদের কাছে আসিও নি একবার কোনো ভাবনা চিন্তা কি করেছে জানি না সমস্যা যে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে গঙ্গায় আমরা কোথায় যাব এটা আমাদের সমস্যা আর যে গঙ্গাটা বা দেয় তবে আমাদের ভালো হয় আর এই যে ফেরি ফেরিঘাট ফেরিঘাট সেটা কি প্রতি বছর তো নাকি বদলাতে হয় হ্যাঁ প্রতি বছর কল্যাণী বিধানসভা এবং বনগা লোকসভার অন্তর্গত চাদুরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন সান্নালচর গ্রাম এই গ্রামের মানুষের জীবিকা কৃষি কাজের ওপর নির্ভরশীল অতীতে এই গ্রামে ১৩টি অঞ্চল বা বুথ ছিল বর্তমানে বুথের সংখ্যা দাঁড়িয়েছে ছটি আগে গ্রামে সংখ্যা ছিল প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার বর্তমানে তা এসে দাঁড়িয়েছে চার থেকে পাঁচ হাজারে এই অঞ্চলের মানুষ হুগলি জেলা এবং নদিয়া জেলার ওপর নির্ভরশীল চাকদা, শিমুরালি বা চাঁদুরিয়া প্রায় দূরত্ব সাত কিলোমিটার হুগলির জেলার বানেশ্বরপুর যেতে গঙ্গা পার হয়ে সময় লাগে পনেরো মিনিট তাই এখানকার মানুষ জলপথকেই বেছে নিয়েছেন তাদের জীবন জীবিকার জন্য গঙ্গা ভাঙন এলাকার মানুষের সব থেকে বড়ো সমস্যা এই যে তোমরা ঘাটটা পেরিয়ে এলে তোমাদের অসুবিধা হয় না বা কীরকম স্থায়ী ঘাট ঘাট নেই বা কোনো কিছু নেই কোনো প্রবলেম অ্যাকসেপ্ট করে নিয়েছি অনেক অ্যাকসেপ্ট করে নিয়েছো মানে যা আছে সেইভাবেই চলছে মানিয়ে চলছে মানিয়ে চলছে বলবো আমাদের কিছু অসুবিধা পার পানি করতে হয় এটাই মানে করতে হয় এটাই সমস্যা হ্যাঁ এটাই পার পানি মাঝে মাঝে যে দরকার পড়লে যখন যে পার ঘাটে পার হতে সেই ঘাটে পার হতে হয় সবাই যে যেমন করে পার হয় আমরাও তেমন করে পার হই এটাই বিঘার পর বিঘা জমি গঙ্গার বক্ষে বিলীন হয়ে গিয়েছে বাকি যা আছে তাও গঙ্গা বক্ষে চলে যাওয়ার অপেক্ষায় না আছে গঙ্গায় স্নানের ঘাট না আছে ফেরিঘাট এক জেলা থেকে অন্য জেলাতে যাবার এই ফেরিঘাট প্রতি বছর পাল্টাতে হয় গঙ্গার ভাঙনের কারণে এ বিষয়ে শান্তনু ঠাকুর জানান টাকা স্যাংশন হয়েছে রাজ্যের আধিকারিকেরাও পরিদর্শন করেছেন এ বিষয়ে তিনি আরো বলেন একটা সাবকনসিয়াস মাইন্ড বলে কথা আছে না সেটাতে সবসময় অ্যাক্টিভেটেড হয়ে থাকে মানুষের ক্রিয়া আর প্রতিক্রিয়া গত আট বছর ধরে সাত বছর ধরে যেটা করেছেন ও সাপ সাপ মাইন্ড ওটা লোডেড আছে তো সেটা তো বেরোতে বাধ্য হঠাৎ করে টিএমসি এম নিয়ে এলো ও পাথার ভাঁকে তো বেরিয়ে যাবেই ব্যুরো রিপোর্ট নিউজ ডোম্যান্স ল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো